forward to cockpit of the Soma was Soma hit the center, say square, in a say square, moved this Purupuri, the customer to Soma, but it is a and Maraja was quite pulsory, we was it. নমস্কার, আপনারা হয়তো অবগত আছেন গত 1 জুলাই আমার মাস্টারমশাই আমাদের মাস্টারমশাই সনাত রায় চৌধুরী প্রয়াত হয়েছেন। তার মতো একজন বৃহৎ মাপের মানুষকে কথায় ব্যাখ্যা করা খুবই অসম্ভব। বিভিন্ন সময়ে পড়াশোনার ব্যতিরেকেই তার সাথে আমার যোগাযোগ ছিল, ওনার সাথে নিয়মিত যোগাযোগ ছিল। উনিও আমাদের পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে এসেছিলেন। একটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে, ওনার তখন পায়ে অ্যাম্পুটেশন হয়েছে। কিছুদিন বাদে আমি ওনার বাড়ি গিয়েছিলাম, তা ওনাকে বললাম, ব্যাংক দিকে উনি যেতে ইচ্ছা প্রকাশ করলেন, বললাম তাহলে আমার স্কুটারে চলুন। তো উনি আমার পেছনে বসলেন এবং যেতে যেতে বললেন, আমি আজ পর্যন্ত কারণ পেছনে বসিনি, প্রথম তো পেছনে বসলাম। এবং যেতে যেতে যা যা হয় আর কি, বিভিন্ন মানুষজন মাস্টারমশাই মাস্টারমশাই করে ডাকছিলেন। উনি আমাকে যেটা বললেন, দেখ এরা যারা মাস্টারমশাই বলে ডাকছে এরা অনেকেই আমার কাছে পড়েনি, তুই তোর কাজটা শুধু মন দিয়ে করে যা, কিছু করতে হবে না। তোকে মাস্টার হিসেবে ডাক্তার হিসেবেও কাউকে বলতে হবে না, তুই শুধু তোর মনে মন দিয়ে তোর কাজটা করে যায়, মানুষ তোর পেছনে চলবে। এরকম এইরকম কথা আমাকে বলে গিয়েছিলেন। অনেকেই হয়তো বিভিন্ন ব্যক্তিগত লাক্সারিতে বিভিন্ন সময় এরকম গুরুত্বপূর্ণ কিছু কথা বলে গিয়েছিলেন। 2021 সালে 5ই ডিসেম্বর কোভিডে আমার মা প্রয়াত হন। আমার মায়ের স্মরণসভা এবং একটি রক্তদান শিবির করেছিলাম, তাতে সনাত রায় চৌধুরী মহাশয় এসেছিলেন। সেই স্মরণসভা এবং রক্তদান শিবিরের পরে মাস্টারমশাইয়ের সাথে আমার কথাবার্তা হয়েছিল এবং সেটা এখনো আমার আর্কাইভে আছে। আমি স্যারের কণ্ঠস্বরে কি কথা হয়েছিল একটু শোনাচ্ছি। আচ্ছা, আরেকবার গ্রাম করার আয়োজন আছে, গ্রামের মানুষকে একটু দেখবে।
এরকমই কথা হয়তো অনেকে অনেক সময় বলে গেছেন স্যার, সেগুলি স্মৃতি হয়ে থাকবে। তা আমার সুযোগ হয়েছিল স্যারের শেষ কদিন স্যারের পাশে থাকার। যাই হোক, স্যার চলে গেলেন। স্যার চলে যাওয়ার পর আমি একটা কবিতা লিখেছিলাম, সেই কবিতাটা এখন পাঠ করছি। কবিতাটার নাম ছিল অঙ্ক। অঙ্কটা মিলছিল না, আপনি বলতেন আগে বুঝ তারপর সূত্র। কষে দিতে বলেছিল, আমিও একবার ভাবলুম। মুচকি হেসে ধোঁয়ার ঋণ ছেড়ে বললেন, যদি ভাবতি তো পারতি, এখন ওসব বলে লাভ নেই। সেদিন শেষ করতে পারিনি, বলেছিলেন শেষ করতে না পারাটা এক প্রকার না জানার লক্ষণ। সেটাও একদিন শিখলুম। সেদিন শেষের অঙ্কটা আমায় কষতে দিলেন, অত্যন্ত জটিল একটা অঙ্ক, সূত্র খোঁজার আপ্রাণ চেষ্টা। আশ্চর্য, সূত্র যদিও বা মিলছে, অঙ্ক মিলছে না। এক সময় খাতাটা নিয়ে খচান করে দিলেন কেটে। জীবনের অঙ্ক সূত্র মেনে চলে না। সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।